হ্যালো, আসসালামু আলাইকুম। পাপ্পু পিকটার এডি থেকে আমরা আজকে একটা কথা বলবো প্রাইস ইঞ্চি মনিটর নিয়ে। তো রিসেন্টলি যে ইস্যুটা হচ্ছে, মনিটরগুলোর প্রাইস করোনার পরবর্তী সময়ে অনেক বেড়ে গেছে। রিসেন্টলি তার প্রোডাক্ট আসছে ভেলোডোপের 22 ইঞ্চি মনিটর। এই মনিটরটা 22 ইঞ্চি এমডি ফ্রিসি সহ 75 হার্টজের মনিটর, ফুল বর্ডারলেস, চমৎকার একটা প্রাইসে। এটা কথা বলার আগে আর পরবর্তী কথাগুলো বলার আগে আমি একটু প্রেজেন্ট সিচুয়েশনে 22 ইঞ্চি মনিটর অন্যান্য মনিটর যেগুলো আছে এগুলোর প্রাইস টেকটা একটু দেখে নিবো, দেখে নিয়ে তারপর আমি এটা নিয়ে কথা বাগাচ্ছি। ওকে, প্রথমে আমরা দেখতেছি এলজির বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে বলতে গেলে 22MK600 মডেলটা। মনিটর হিসেবে চমৎকার, কিন্তু বর্তমান প্রাইস টেকে দাঁড়াচ্ছে 15,200 টাকা। এটার মার্কেট প্রাইস 15,200 টাকা করা যাচ্ছে এখন বর্তমান প্রেক্ষাপটে। এটার সাথে এ হচ্ছে একটা মনিটর, একটা স্লিম মনিটর, আলট্রা স্লিম মনিটর, ভালো মনিটর। এটার প্রাইসটা থাকে 14,800-700 এই ট্যাগের মধ্যে। 22 ইঞ্চি ফুল বর্ডারলেস, 3 ইয়ার্স ওয়ারেন্টির প্রোডাক্ট এগুলো। আর আসুসের আরেকটা মডেল, এটা গেমিং যারা করে তাদের জন্য মোটামুটি চয়েজেবল একটা মনিটর, VZ229HE। এই মডেলটার বর্তমান প্রাইস 16,600-400-এর মধ্যে ওঠানামা করতেছে, ভালো মনিটর। তো আমার আজকে মূল টপিকসটা হচ্ছে এই মনিটরগুলো না, এগুলো নিয়ে আমি আজকে কথা বলবো না, কারণ এগুলো নিয়ে সবাই কম বেশি জানে, রিভিউ আছে, ভিডিও আছে, সবকিছুই আছে। আমি আজকে ভেলোডোপের মনিটর নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে মনিটরটায় 3 ইয়ার্স ওয়ারেন্টি, 22 ইঞ্চেস, ফুল বর্ডারলেস। দেখতেই পাচ্ছেন এখানে ওরা বলেই দিচ্ছে আপনাকে 75 হার্টজের রিফ্রেশ রেটের একটা মনিটর, HDMI VGA দুটোই আছে, 1080 সাপোর্ট করতেছে, AMD ফ্রিসিং সহ। এই মনিটরটা ফুল 3 ইয়ার্স ওয়ারেন্টিতে আসছে। প্রথম কথা বলতে হবে এটার প্রাইসটা নিয়ে। এটার প্রাইসটা আমরা আজকে এই ভিডিওতে অফার করতেছি 8,600 টাকা। 3 ইয়ার্স ওয়ারেন্টি ফুল বর্ডারলেস একটা মনিটর 8,600 টাকায় আমরা অফার করতেছি। এই জন্য যারা চাইনিজ মনিটরটা নিচ্ছেন, 22 ইঞ্চি একটা মনিটরের বর্তমান প্রাইস পড়ে 6,500-7,000 টাকার মতো, 1 বছর ওয়ারেন্টি থাকে। বর্তমানে মার্কেটে 75 হার্টজের লোয়েস্ট মনিটর যেটা আছে, এই যে বড় সহজে মনিটরটা, সেটা গেলেও 13,300-14,000 টাকা কস্টিং করতেছে। কিন্তু ভেলোডোপ যেটা করতেছে, এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে 75 হার্টজের এই মনিটরটা তারা অফার করতেছে 8,600 টাকায়। আমরা একটু এটা থিকনেসটা একটু জিনিসটা একটু দেখি, চেক আউট করি, দেখি কি অবস্থায় দাঁড়ায়। আমরা যেটা করতেছি এই মনিটরটা এখন খুলব, বক্সিংটা কিন্তু যথেষ্ট ভালো করেছে ওরা, মানে লাইক আপনার এটাতে কোনো রকম ফল্ট হওয়ার কোনো চান্স নেই। লুক, এরকম ভাবে প্যাকেজিং করা, কোনো রকম ফল্ট হওয়ার কোনো চান্সই নেই, সম্পূর্ণ ইনটেক অবস্থায় আছে। আমি এটা খুলে নিচ্ছি আপাতত। ও, আর অ্যাক্সেসরিজটা বলি, ওরা ফার্স্টে যেটা দিচ্ছে দুটো স্ট্যান্ড দিচ্ছে প্লাগ ইন করার জন্য, মনিটরটা বসানোর জন্য, একটা HDMI কেবল, ওরা VGA কেবলটা দিচ্ছে না। অন্যান্য মনিটরগুলো নর্মালি যারা 15-16,000 টাকার মনিটর যেগুলো আছে, এগুলো সবগুলোতে VGA এবং HDMI দুটোই থাকে। ওরা যেটা করতেছে শুধু HDMI কেবলটা দিচ্ছে, একটা অ্যাডাপ্টার দিচ্ছে, আর বই বাগেরা যেটা তো সবাই দেয়, বই দেয় যেটা কাজে লাগে না কোনো। তা আমরা যেটা করতেছি অ্যাডাপ্টারটা লাগবে আমাদের, আর আমরা যেটা করবো মনিটরটা দেখি এটা কতটুকু থিক করছে না কি করছে একটু দেখি, কতটুকু পাতলা করছে। ও বাপরে, এইটা তো মনে হয় একটা ভালো মনিটর করছে। লুক এট দিস ওয়ান, ওরে ওকে, এইবার দেখেন, ওরে দেখেন থিকনেস। এটা হচ্ছে ব্যাক পাসটা, যথেষ্ট সুন্দর মনিটর করছে উইদিন দা বাজেটে, উইথ স্পিকার। ওকে, ওরা স্পিকার হয়েছে এটার সাথে, ওরে বাপরে। এটাতে পোর্ট থাকতেছে আপনার HDMI VGA পোর্ট থাকতেছে, স্পিকার সহ, বিল্ট ইন স্পিকার সহ। ব্যাপারটা হচ্ছে ওরা এই প্রাইসের মধ্যে এটা করতেছে। লুক সামনের দিকটা ফুল বেজেলেস, কিন্তু ভেলোডোপের স্টিকার দেওয়া ওদের লোগোর জন্য, পিস ব্যাকগ্রাউন্ডটা যথেষ্ট স্মার্ট। মানে 8,600 টাকায় একটা মনিটরে এত কিছু ওরা কিভাবে করছে, অথবা অন্য অন্য কোম্পানিগুলো কেন পারতেছে না এটা আমি জানি না, এত বড় কথায় যাবো না। বাট 8,600 টাকায় 3 বছর ওয়ারেন্টি সহ চমৎকার একটা মনিটর। ওকে, এবার আমরা একটু এটার ভিডিওটা দেখার চেষ্টা করব, এটার আউটপুটটা লাগে আমি একটু দেখব এটার রেজুলেশনটা কেমন আসে।
ওকে ডান বুঝছো বন্ধ করে দিই আমরা যে মনিটরের যতটুকু দেখলাম 8600 টাকার মধ্যে বেস্ট প্রাইস উঠছে আসলে সত্যি কথা বলতে কি 3 বছরের ওয়ারেন্টি সহ 22 ইঞ্চি মনিটর মার্কেটে এই প্রাইসের মধ্যে কেউ আসলে আশাও করে নাই ওরা যেটা করতেছে আমাদের পেজ থেকে আপনি পারচেজ করতে পারবেন আপনি সরাসরি অফলাইনে আমাদের স্টোরে এসে পারচেজ করতে পারেন আমাদের স্টোরটা হচ্ছে পিকটার এটি 358 নম্বর শোরুম মাল্টিপ্ল্যানের 3rd ফ্লোরে লিফটেরও 3 নর্মালও 3 কিন্তু সবাই কনফিউজড হয়ে যায় আর সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে এই মনিটরটার ব্যাপারে বলতে গেলে ওটো অ্যাডজাস্টেবল আপনার মুভমেন্টের সাথে ওটো অ্যাডজাস্ট করতে পারবেন মুভ করতে পারবেন অনেক ভালো ভালো মনিটরে এই ফেসিলিটিটা থাকে না আর কি অফলাইনে আসলে দামাদামি করার অপশন পাবেন কিন্তু প্রাইস 8600 টাকার নিচে নামবে না প্রাইস বেশি আপনার কাছে চাইতে পারে কারণ অফলাইনে আসলে আমরা একটু বেশি চাইয়ে থাকি সাধারণত বাট অনলাইনে 8600 টাকা আপনি পাবেন যদি ডেলিভারি চার্জটা আপনাকে ক্যারি করতে হবে ডেলিভারি চার্জটা এই প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের ফ্রি না আমরা আমাদের পেজে অন্যান্য পোস্টগুলোতে দেখতে পাবেন যে ডেলিভারি চার্জ ফ্রি থাকে বাট যেহেতু মনিটর একটা ব্যাপার এটা কি বলে সেন্সিটিভ একটা ইস্যু এর জন্য আমরা প্রোডাক্ট ডেলিভারি চার্জটা ফ্রি করতে পারতেছি না এখানে অল্প কিছু চার্জ আপনার যোগ হবে সেটা অবশ্যই আমরা পেজে দিয়ে দিব ভালো থাকবেন সাবধানে থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ